Hey guys, welcome to Football Duniya. The video is Shobai ke Shagoto. So, a video that a choto weapon ni tomader shonge discuss korbo aaj. Nishchoi jano ajke East Bengal er shonge tader investor Imami group er ekta mega meeting royeche sheikhane ekta khub guruttopurno weapon niye kintu ajke discussion hobe. Ebong shei update ta kintu kalke rate ashe kintu amar rate firte etotai late hoye giyechilo tarpor ami seta niye video korte parini. Sheita hocche Dimitrios Diamantakos-র তরফ থেকে কিন্তু একটা নতুন দাবি জানানো হয়েছে ইস্ট বেঙ্গলের থেকে তোমরা জানো যে ইস্ট বেঙ্গল Dimitrios Diamantakos-কে পাওয়ার জন্য তিনবার যথেষ্ট লুক্রেটিভ তিনটে অফার পাঠিয়েছিল Diamantakos-র কাছে কিন্তু এখনো পর্যন্ত Dimitrios Diamantakos ইস্ট বেঙ্গলের পাঠানো অফার অ্যাকসেপ্ট করেননি এবং তিনি কিন্তু ওয়েট করছিলেন Mumbai City FC বা মোহনবাগান সুপার জায়ান্টস এর মতো ক্লাবসে থেকে যদি তাকে অফার পাঠানো হয় বা কেএলএফ ব্লাস্টার্স তাকে আরো লুক্রেটিভ কোনো অফার দেয় কিন্তু এখনো পর্যন্ত মুম্বাই সিটি এফসি বা মোহনবাগান সুপার জায়ান্টস এর তরফ থেকে Dimitrios Diamantakos-কে সেরকম কোনো অফার পাঠানো হয়নি তো কালকে Diamantakos-র এজেন্টের তরফ থেকে কিন্তু একটা দাবি জানানো হয়েছে যে Diamantakos-কে ইস্ট বেঙ্গল যে টাকাটা অফার করেছে তার থেকে কিছুটা বেশি টাকা এবং সেক্ষেত্রে তার যে কন্ট্রাক্ট ক্লজগুলো রয়েছে সেই কন্ট্রাক্ট ক্লজেসে কিছু চেঞ্জেস নিয়ে আসার কিছু দাবি কিন্তু জানানো হয়েছে Diamantakos-র এজেন্টের তরফ থেকে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে এবং সেইখানে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা একটা বড় ডিল ইস্ট বেঙ্গল কিন্তু এখনো পর্যন্ত Dimitrios Diamantakos-র মতো কোনো বড় সাইনিং আইএসএল খেলাকালীন কিন্তু করিনি তো স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা বিশাল বড় ডিল হতে চলেছে অ্যাট লিস্ট ইস্ট বেঙ্গলের জন্য ফার্স্ট টাইম একটা মেগা ডিল তো সেক্ষেত্রে Diamantakos-র এজেন্টের তরফ থেকে যে দাবিটা জানানো হয়েছিল সেইটা নিয়ে ক্লাব কর্মকর্তারা এবং ইমামি গ্রুপের কর্মকর্তারা আজকের বোর্ড মিটিংয়ে ঠিক করবেন যে আর কি এক্সটেন্ড করা হতে পারে Diamantakos-র জন্য নাকি Diamantakos-কে ছেড়ে দিয়ে অন্য কোনো ফরেনার যাকে হয়তো কম্পারেটিভলি আরও কিছুটা কম টাকায় পাওয়া যাবে তার ব্যাপারে এগোবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তো Diamantakos ইস্যু কিন্তু আজকের একটা বিশাল বড় ফ্যাক্টর হতে চলেছে এই মেগা মিটিংয়ে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো দেখা যাক কি হয় এই ব্যাপারে তোমাদের প্রত্যেকে নজর থাকবে যখন যেরকম আপডেট পাবো যদি আমি ফ্রি থাকি তোমাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আগে জানানোর ট্রাই করব চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব সময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে